আমাদের খাদ্যে ভেজালের এই লেসনটিতে আমরা যেভাবে জানছিলাম যে কীটনাশক কিভাবে কত মাত্রায় ব্যবহার করা হচ্ছিল ওই সার্ভে রিপোর্ট থেকে, সেখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে অ্যানালাইজিং মোর দ্যান 30 স্যাম্পলস অফ টার্মারিক পাউডার ব্র্যান্ডেড packaged and open. The team also found that nearly 30% of the samples contained traces of lead chromate, which can be fatal if swallowed or inhaled. এখানে কয়েকটা ওয়ার্ডস আছে আমাদের হয়তো অনেকে জানা আছে আবার নাও জানা থাকতে পারে, তার আগে জেনে নেই যে অ্যানালাইজ করা অর্থ কিন্তু কোনো কিছু বিশ্লেষণ করা বা পরীক্ষা করা। এরপরে দেখছি যে ফেটাল, ফেটাল অর্থ কী, যেটা যে কোনো কিছু খুবই সিরিয়াস মারাত্মক একদম মরণাত্মক হতে পারে এমন কিছু, সোয়ালো করা অর্থ হচ্ছে কোনো কিছু গলাধকরণ করা, এবং এটার সোয়ালো করারই কিন্তু পাস্ট ফর্ম হলো সোয়ালোড এখানে ইউজ করেছে। ইনহেল অর্থ আমাদের বেসিক্যালি হচ্ছে শ্বাস নেয়া, শ্বাস ভিতরে নেয়া, সেটা এখানে ইনহেলেরই পাস্ট ফর্ম ইনহেলড। তো এখানে বলছে যে আমাদের ওই যে আমরা দেখেছিলাম যে ঢাকা ট্রিবিউনের তিনটা যে সার্ভে রিপোর্টটা পড়েছিল একটা কপি নিয়ে, সেই কপি থেকে তারা আরও দেখেছিল যে 30 স্যাম্পলস অফ টার্মারিক পাউডার, অর্থাৎ টার্মারিক পাউডার অর্থ কি, যে হলুদের যে গুঁড়োগুলো আছে যেগুলো হয়তো ব্র্যান্ডেড কোনোগুলো, কোনোগুলো একদম প্যাকেজড করা, এবং কতগুলো আছে যেগুলো খোলা পাওয়া যায় ওপেন, সেই সবগুলো 30টা স্যাম্পল নিয়ে তারা কাজ করেছিল ওই সার্ভেতে। ওই 50 মেম্বার যে টিম যারা হচ্ছে গঠন করেছিল তারা সেই সার্ভেতে এক্সামিন করেছিল 30 স্যাম্পলস, এবং সেই রেজাল্ট থেকে পেয়েছিল যে 30% অফ দ্য স্যাম্পলস কন্টেন ট্রেসেস অফ লেড ক্রোমেট। এখানে বলছে যে ওই স্যাম্পলগুলোর মধ্যে 30% মধ্যেই কিন্তু হচ্ছে আমাদের যে খুবই ক্ষতিকারক একটি আরেকটি হচ্ছে উপাদান আছে যেটা লেড ক্রোমেট নামে পরিচিত, সেটারও কিন্তু ট্রেস পেয়েছিল। এবং এই যে লেড ক্রোমেট যেটা কিন্তু বলেছে ফেটাল হতে পারে খুব বেশি পরিমাণে, যেটা খুব মারাত্মক মরণব্যাধি মরণাত্মক হতে পারে, খুবই মারাত্মক হতে পারে, ফেটাল হতে পারে যদি না কিনা সেটা গলাধকরণ করা হয় অথবা সেটা যদি একদম শ্বাসের মাধ্যমে যদি কেউ ভেতরেও নেয়, এটাও কিন্তু খুবই মারাত্মক একটা পরিণতি ধারণ করতে পারে। The samples also contained lead at 20 to 50 times above the safety limit of 2.5 parts per million set by the Bangladesh Standard Testing Institute. এখানে বলছে যে যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট যে ইনস্টিটিউটটা সব কিছু হচ্ছে টেস্টিংয়ের জন্য স্ট্যান্ডার্ডগুলো লিমিট করে দেয়, তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখা গিয়েছে যে স্যাম্পলগুলোর মধ্যে এই যে কন্টামিনেশন খুঁজে পাওয়া গেছে সেটা সেফটি লেভেল থেকে কতটা উপরে, সেটা সেফটি লেভেল থেকে 20 থেকে 50 গুণ উপরে পাওয়া গিয়েছে, এবং সেফটি লিমিট অফ 2.5 পার্টস পার মিলিয়ন, অর্থাৎ প্রতি মিলিয়নের থেকে আড়াইটি পার্টের মধ্যে যে সেফটি লিমিটটা মেনটেন করতে হয় সেই সেফটি লিমিটের থেকে 20 থেকে 50 গুণ উপরে সেই মাত্রা খুঁজে পাওয়া গিয়েছে, যেটা কিন্তু অস্বাভাবিক বললেও কম হয়ে যায় সেই মাত্রা। আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম অ্যাবভ সেফটি লিমিটস ওয়ার ডিটেক্টেড ইন আ টোটাল অফ 5 out of 30 রাইস স্যাম্পলস। এখানে বলেছে আর কিসের কিসের ট্রেস পেয়েছে, আর্সেনিক এবং ক্রোমিয়ামেরও কিন্তু ট্রেস খুঁজে পেয়েছে তারা, এবং সেটাও সেফটি লিমিটের উপরেই খুঁজে পেয়েছে, এবং সেগুলো কিসের মধ্যে ডিটেক্ট করতে পেরেছিল, ডিটেক্ট করতে পারা অর্থাৎ কোনো কিছুর মধ্যে শনাক্ত করা, তো তারা ডিটেক্ট করতে পেরে ছিল সে তারা যে 13টা রাইস স্যাম্পল নিয়ে কাজ করেছিল সেই 13টা রাইস স্যাম্পলের মধ্যে 5টার মধ্যে কিন্তু তারা এটা শনাক্ত করতে পেরেছিল আর্সেনিক এবং ক্রোমিয়ামের যে কন্টামিনেশনটা। তো বন্ধুরা আরও এরকম কন্টামিনেশন রিলেটেড আমরা যে এসব
নিউজগুলো জানছি এগুলো কিন্তু মোটেও মানে শুনতে হয়তো অনেক বেশি অস্বাভাবিক লাগলেও মোটেও ইন্টারেস্টিং না, এবং এমনকি এগুলোর জন্য কিন্তু আমি প্রতিনিয়ত প্রতিদিন হার্মড হচ্ছি কোনো না কোনোভাবে, ইনডিরেক্টলি অর ডিরেক্টলি। তো এর পরের অংশটি জানার জন্য কিন্তু আমাদের সাথে থাকবে এবং কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো এরকম যে কোনো ধরনের কোয়েশ্চেন এবং তোমার যে কোনো জিজ্ঞাসাবাদ।